আমাকে কি হবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকে এই শীতের রাত্রে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য জাযাকুমুল্লাহ খাইর, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, সাথে সাথে শুভেচ্ছাও জানাচ্ছি। আমাদের রংপুরের শীত কিন্তু খুব মজার। যারা রংপুরের শীত কখনো ভোগ করেননি তারা বুঝবেন না যে রংপুরের শীতটা কেমন। খুবই দারুণ উপভোগ করার মতো একটা ঠান্ডা, একটা শীত, একটা কাঁপুনি রংপুরে আছে। আমরা এখন মোটামুটি কম্বল, মোটা কম্বল, মোটা কম্বল এবং একটা লেপ, একটা লেপ, একটা মোটা কম্বল দুটো ব্যবহার করি। আর আমার পাশের রুমে আমার বাচ্চারা যে থাকে ওই রুমে রুবিটা ব্যবহার করা হয়। এখন বুঝুন যে কি মজার ঠান্ডা এখানে, এক্সিলেন্ট। যাক খায়ের, আল্লাহ পাকের ফজল করম এহসান, আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন, আমরা একত্রিত হয়েছি। আসলে তো কেউ কিছু করতে পারে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ জাল্লা শানহু কাউকে কবুল করেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চোদ্দ নং অ্যাফোরিজম। অ্যাফোরিজম নাম্বার 14, এই 14 নম্বর অ্যাফোরিজম নিয়ে আজকে আলোচনা হবে। 14 নম্বর অ্যাফোরিজমের বিষয়টা কি, মূল বিষয়টা আগে আমি আলোচনা করে নিচ্ছি, তাহলে আমাদের জন্য হবে কি এটা বুঝতে সুবিধা হবে। মূল মূলটা কি, সরি একটু, 14 নং অ্যাফোরিজমের মূল হচ্ছে যে মানব দেহ যেটা, এই মানব দেহে আরোগ্যযোগ্য ব্যাধি চিকিৎসকের কাছে লক্ষণ সমূহের মাধ্যমে আত্মপ্রকাশ করবেই। এটা হচ্ছে 14 নং সূত্রের মূল কথা, সারমর্ম, মূল বাণী, মর্ম কথা কি, মানব দেহে একটা শর্ত। 2 নম্বর শর্ত কি, আরোগ্যযোগ্য ব্যাধি। এই সূত্রেই হ্যানিম্যান স্যার সর্বপ্রথম ব্যাখ্যা করেছেন, মানে উল্লেখ করেছেন আরোগ্যযোগ্য এবং আরোগ্যযোগ্য নয় এমন ব্যাধি কি। তিনি এখানে পার্থক্য করে দিয়েছেন, সব ব্যাধি যে আরোগ্য হবে হোমিওপ্যাথিতে তা নয়, কিছু কিছু ব্যাধি আছে যারা আরোগ্য হবে না, তার জন্য হয় সার্জারি প্রয়োজন হবে অথবা অন্য কোনো ব্যবস্থা প্রয়োজন হবে, অথবা উপরওয়ালা চাইলে তাকে হয়তো আরোগ্য দেবেনই না। তো যেগুলো আরোগ্যযোগ্য ব্যাধি এইটার বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন যে আরোগ্যযোগ্য ব্যাধি সমূহ তার দেহের অভ্যন্তরে যে লক্ষণগুলো আছে এইটাকে সুস্পষ্ট ভাবে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সামনে প্রকাশ করে। এটা হচ্ছে 14 নং সূত্রের মূল কথা। যে কোনো সূত্রের মূল কথা জানা থাকলে সেই সূত্রটা মনে রাখা সহজ। তাহলে এখানে আরেকটু যদি ছোট করে আমরা বলি যে 14 নং সূত্রের মূল কথা হলো আরোগ্যযোগ্য এবং আরোগ্যযোগ্য নয় ব্যাধির মধ্যে পার্থক্য। তাহলে আমাদেরকে এখন বুঝতে হবে যে কোন রোগগুলো আরোগ্যযোগ্য আর কোন রোগগুলো আরোগ্যযোগ্য নয়। যেটা আরোগ্যযোগ্য নয় সেটা নিয়ে আমাদেরকে টেনশন করতে হবে না, এটা নিয়ে আমাদের রোগীকে আটকিয়ে রাখার কোনো দরকার নেই। আমি যদি বুঝতে পারি এই রোগীটা আরোগ্যযোগ্য নয় অথবা এই রোগটা আরোগ্যযোগ্য নয়, সেক্ষেত্রে আমাকে তাকে এমন কোন পরামর্শ বা সাজেশন দিতে হবে যাতে সে ভালো থাকে। এই জন্য আরোগ্যযোগ্য কোনটা এবং আরোগ্যযোগ্য কোনটা নয় এটা আমাদেরকে আগে চিন্তা হবে। তো হ্যানিম্যান স্যার 14 নম্বর সূত্রে স্পষ্ট করে বলেছেন যে আরোগ্যযোগ্য ব্যাধি কোনগুলো। তো 13 নং সূত্রের ইংরেজিটা আগে আমরা জেনে নেই, কারণ ইংরেজি জানা আমাদের দরকার। এই জন্য আপনাদের কাছে এটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই প্রত্যেকটা থিওরি, সরি প্রত্যেকটা অ্যাফোরিজম 3 বার করে রিডিং করবেন। কেউ যদি বেশি পড়েন তাহলে আরো ভালো, কেউ যদি মুখস্থ করতে পারেন তাহলে আরো ভালো। যেমন আবদুল্লাহ আমাদের আছে, ইয়াং ম্যান, ইয়াং চ্যাপ, ও মুখস্থ করতে পারবে, হাফেজ মানুষ, ধামাধাম মুখস্থ করে দেবে, খুবই ভালো, কোনো সমস্যা নেই। তো আমি ইংলিশটা পড়ে শোনাচ্ছি আগে, কেউ কিছু মনে করবেন না, আমি আগে ইংলিশটা পড়ে শোনাই। 14 নম্বর অ্যাফোরিজমের ইংলিশ, ইংরেজিটা এইরকম, দেয়ার ইজ, এখানে, ইন দ্য ইন্টেরিয়র অফ ম্যান, মানুষের ভিতরে, নাথিং মরবিড, কোনো এইরকম অসুস্থ অবস্থা নাই,
that is curable jeta shusto hobe na that is curable jeta shusto hobe and no visible morbid alteration that is curable which does not make itself known to the accurately observing physician mane emon ekta rog jeta arogyo howar jonno tar lokkhon gulo ke chikitsoker kache pura puri tule dhore kon chikitsoker kache bola hocche je oi rokom chikitsok je khub dokkho chikitsok ke hote hobe dokkho bishesh kore homeopathic chikitsok ke by means of morbid sign and symptom sign and symptom er maddhomei ekjon chikitsoker kache arogyojoggo byadhi tar somosto lokkhon gulo prokash kore an arrangement in perfect conformity with the infinite goodness of the all wise preserver of human life jini jiboner songrokkhok arthat srosta allah taala এটার একদম বাংলাটা আপনাদেরকে শোনাই তাহলে আরো বুঝতে সহজ হবে রোগ সংক্রান্ত যা আরোগ্যযোগ্য রোগ সংক্রান্ত যেটা আরোগ্যযোগ্য যেটা আরোগ্য করা যায় তার কিছুই মানুষের মধ্যে অন্তর নিবিষ্ট থাকে না অর্থাৎ লুকায়িত থাকে না অর্থাৎ আরোগ্যযোগ্য রোগ নিজেকে প্রকাশ করে দেয় এবং রোগ সংক্রান্ত দৃশ্যমান পরিবর্তন যা আরোগ্যযোগ্য তা এমন নয় যে আবার বলে দিচ্ছে যেটা যেরকম আরোগ্যযোগ্য সেটা কখনোই এমন নয় যে সঠিক পর্যবেক্ষণকারী চিকিৎসকের কাছে একজন দক্ষ চিকিৎসকের কাছে রোগের নিদর্শন এবং লক্ষণ সমূহ প্রকাশ করবে না বা পরিজ্ঞাত করবে না এই ব্যবস্থাটি মানব স্বাস্থ্যের সর্বজ্ঞ সংরক্ষক অর্থাৎ পরম করুণা যে মানুষ অসুস্থ হলে তার রোগ লক্ষণ সে প্রকাশ করবে যদি অসুস্থ ব্যক্তির অসুস্থতার রোগ লক্ষণ গুলো প্রকাশিত না হয় তাহলে কিন্তু সেটা আরোগ্যযোগ্য রোগ নয় আপনাদেরকে এটা বলি আমি এক সময় আমার খালু ছিল ওই যে হসপিটালে ক্লিনিকে আমাদের এখানে অনেক বড় বড় ক্লিনিক আছে একদম হাসপাতালের মতো বিশাল বিশাল সাততলা ক্লিনিক আছে এখানে ওরা নামও দিয়েছে হাসপাতাল তো নিয়ে গিয়েছি ওনাকে আইসিইউ রেখেছিল চলছে চিকিৎসা চলছে তো যেই ডাক্তারবাবু চিকিৎসা করছিলেন উনি আবার আমার খুব ঘনিষ্ঠ কাছের লোক উনি একদিন ওনা বললো যে আসেন বসে চা খাবো তার রুমে ডেকে নিয়ে গেলেন চা খাচ্ছিলাম উনি আমাকে বললো যে দেখুন আজকে সকাল থেকে এটা এটা এরকম এরকম রাতের ঘটনা মাগরিবের পরে কোনো এক সময়ের ঘটনা দেখুন আজকে সকাল থেকে আপনার খালুর শরীরে কোনো ঔষধ কাজ করছে নাকি আমরা অনেকগুলো ঔষধ প্রয়োগ করেছি কোনো রিয়্যাক্ট করছে না আর এটা কিন্তু এই এই এটা এটাই বুঝায় আমাদেরকে যে এনার সময় শেষ তো আমি বললাম কিভাবে এটা আপনি কেন এইভাবে করে বলছেন বলছেন না আপনি যদি আমার কাছের মানুষ আমি আপনাকে খোলামেলা বলছি নাহলে ওই যে হাসপাতাল কর্তৃপক্ষ লাইফ সাপোর্টে নিয়ে গিয়ে 3 দিন রাখবে আপনাদের অনেক টাকা লস করিয়ে দিবে তাই বললাম তাহলে আমাদের করণীয় কি বললো যে যদি দেখেন সমস্যা হচ্ছে ব্যাস হয় বাসায় নিয়ে যাবেন নাহলে লাইফ সাপোর্ট দিতে নিষেধ করবেন ঠিক তাই হলো উনি তো রাতে ডিউটি ছিল রাতে উনি চলে গেল সকালে চলে গেল সকালে অন্য ডাক্তার এসে বলে যে নাকি লাইফ সাপোর্ট দিতে কেন ও ওনাকে ইঞ্জেকশন পুজ করেছি কোনো কাজ করছে না ওনাকে লাইফ সাপোর্টে নিতে হবে অবস্থা ভালো না বাস লাইফ আমি তখন ছিলাম না লাইফ সাপোর্টে নিয়ে গেল এরপরে একদিন পরে তো বললো যে মারা গেছে তো এইটার দ্বারা ওইখান থেকে এটা শিখেছি আমি যে যখন মানব দেহে কোনো ওষুধ কাজ করে না অর্থাৎ এমন একটা রোগ দেখা দিয়েছে যে এই রোগটা ওষুধে ভালো হচ্ছে না সেইটা হচ্ছে অনারোগ্য রোগ আরোগ্যযোগ্য নয় যখন ওষুধ কাজ করে না সেটা আরোগ্যযোগ্য নয় যখন কোন সিমটম প্রকাশ করে না তখন সেটা আরোগ্যযোগ্য নয় আর হ্যানিম্যান স্যারের একটা বিশাল অবদান হচ্ছে এই সূত্রে তিনি আরোগ্যযোগ্য এবং দুরারোগ্য ব্যাধির মধ্যে বাস্তবসম্মত পার্থক্য নিরূপণ করেছেন দুরারোগ্য রোগ
যেগুলোর জন্য অপারেশন প্রয়োজন হতে পারে অথবা ভালোই হবে না, এই রোগ নিয়ে সে মারা যাবে, এইরকম রোগের একদম বাস্তব চিত্র অঙ্কন করেছেন তিনি এই সূত্রের মাধ্যমে। তাহলে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে কি, যে একজন ব্যক্তি যখন অসুস্থ হয় তার মধ্যে কিছু সিমটম দেখা দেয়, অসুস্থ হলে কিছু সিমটম দেখা দেয়। এখন আমাকে দেখতে হবে যে এই সিমটম গুলো কোন সিমটম, এইটা কি তার প্যাথোলজিক্যাল সিমটম, এই সিমটম গুলো কি তার ফেসিয়াল এক্সপ্রেশন, এই সিমটম গুলো কি তার বংশগত, এই সিমটম গুলো কি জিনগত, এই সিমটম গুলো কি জন্মগত, এই সিমটম গুলো কি অর্জিত, এই সিমটম গুলো দ্বারা যে রোগ প্রকাশ পাচ্ছে সেটা সেই সেই রোগটা কি সে অর্জন করেছে, আমাকে এটা দেখতে হবে। আমরা জানি হোমিওপ্যাথিতে চার রকমের রোগ হয়, চার রকম, সব রোগই চার রকম, চার প্রকারের রোগ, একটা জন্মগত, সরি একটা বংশগত, হলো বংশগত, এরপরে সেকেন্ডলি হচ্ছে ঠোঁট কাটা, জন্মের সময় পাঁচ আঙ্গুলের জায়গায় ছয় আঙ্গুল, জন্মগত। এরপরে হচ্ছে অর্জিত, অর্জিত রোগ কেমন, অর্জিত রোগ কেমন, যেমন আমি প্রচুর ঠান্ডা খেয়েছি, ঠান্ডা খেতে খেতে একটা আমার শরীরে মানে যে তাপমাত্রা এটা এটার পরিমাণটা কমে গেছে, এখন আমার শরীর পর্যাপ্ত পরিমাণে হিট হয় না, এটা হচ্ছে অর্জিত। আবার কেমন আমি নেশা করি, নেশা করতে করতে আমার অনেক রোগ হয়ে গেছে, এটা হচ্ছে আমার অর্জিত রোগ। যেমন সিভিলিটিক রোগ, এটা অর্জিত, গনোরিয়া এটা অর্জিত। আরেকটা হচ্ছে পরিবেশগত রোগ, আমি ইটের ভাটায় কাজ করি, আমি তামাকের কারখানায় কাজ করি, তামাকের ব্যবসা করি, আমি মাছের ব্যবসা করি, শীতকালে মাছ মারতে হয় আমাকে পানিতে নেমে, এই রংপুরে যে ঠান্ডা, আজকে সকালে দেখছিলাম আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, সকালে হাঁটছিলাম, হাঁটতে দেখছি এক হোটেলে একটা ছেলে প্লেট ধুচ্ছে, প্রচুর প্লেট ধুচ্ছে, আমি বড় আশ্চর্য হয়েছিলাম এই ঠান্ডার মধ্যে আমরা এত কাপড় পরে আছি আরো পানি নাড়ছে ঘন্টার পর ঘন্টা। দেখুন এই যে সে ঘন্টার পর ঘন্টা শীতকালে পানি নাড়ছে, এইটা থেকে কিন্তু তার পরিবেশগত একটা রোগ তৈরি হচ্ছে। এই জন্য আমাদের রোগ চার প্রকার। এই এই সূত্রের যে ফুট নোট, এই সূত্রের যে ব্যাখ্যা হ্যানিমান স্যার তার লেসার রাইটিং এ দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমাদের রোগ হলো চার প্রকার। তাহলে চার প্রকার রোগ কি, এক জেনেটিক ডিজিজ বংশগত হেরিডিটিক্যাল, দুই জন্মগত, তিন জন্মগত রোগ যেমন ডায়াবেটিস, এটাও জন্মগত রোগ, হার্টের সমস্যা এটা জন্মগত রোগ, নিয়ে আসতে পারে পিতামাতার কাছ থেকে জন্মের মাধ্যমেই। এরপরে তিন নম্বর হলো অর্জিত, তার নিজের মানে অনিয়ন্ত্রিত আচরণের কারণে সে অর্জন করেছে। আর চার নম্বর হলো বংশগত পরিবেশগত। এই চার প্রকার ডিজিজ আমাদের মধ্যে হয়ে থাকে। আর এই চার প্রকার ডিজিজ সম্পর্কে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এই রোগে নিদানগত লক্ষণ যত বৃদ্ধি পায়, রোগে নিদানগত লক্ষণ অর্থাৎ রোগের তিন নম্বরটা কি বললেন স্যার, জি আবার বলুন স্যার তিন নম্বর রোগটা কি বললেন, সরি তিন নম্বর হচ্ছে অর্জিত, যেমন সিভিলিটিক রোগ, জি আচ্ছা, যেটা আমি বলছিলাম যখন একজন রোগীর ভিতরে যখন কোনো দেহে যখন কোনো ইকোনমিতে যখন কোনো ইকোনমিতে রোগের চারিত্রিক লক্ষণ গুলো অর্থাৎ প্যাথোলজি খুব বাড়তে থাকবে, প্যাথোলজি যখন খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমরা জানি যে আমরা যখন কোনো রোগীকে ট্রিটমেন্ট দিই আমরা কিন্তু কিছু কিছু লক্ষণ খুঁজে নেই, বিরল লক্ষণ, অসাধারণ লক্ষণ, অদ্ভুত লক্ষণ, এই যে লক্ষণগুলো আমরা খুঁজি, কারণ কি এই বিরল লক্ষণ, অদ্ভুত লক্ষণ, অসাধারণ লক্ষণ, রেয়ার যে লক্ষণগুলো, এই লক্ষণগুলোর মাধ্যমে কিন্তু ওষুধ সিলেকশন হয় খুব সহজে। কিন্তু যখন একজনের প্যাথোলজি অর্থাৎ রোগগ্রস্ত অবস্থাটা অ্যাডভান্স লেভেলে চলে যাবে, নিদানগত লক্ষণ বৃদ্ধি পেতেই থাকবে, তখন কিন্তু যত নিদানগত লক্ষণ বৃদ্ধি পাবে
ঠিক সেই পরিমাণে তার শরীর থেকে অদ্ভুত অসাধারণ বিরল লক্ষণগুলো সরে যাবে, আমরা এগুলো খুঁজে পাবো না, তখন ঔষধ সিলেকশন করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা, এই যে অদ্ভুত অসাধারণ লক্ষণগুলো হারিয়ে গেল, তাহলে আমাকে এখন কি করতে হবে? এ তো কি আছে? নেই। এখন আমাকে কোথায় কোথেকে ঔষধ দিতে হবে? দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর অফ রিয়াল হোমিওপ্যাথি। হ্যানিম্যান স্যার এখানেই এই কথাটাই শেষ জীবনে এসে বলেছেন যে আমি একজন রোগীর মধ্যে নিদানগত লক্ষণ পাচ্ছি না, সরি বিরল লক্ষণ পাচ্ছি না, একজন রোগীর মধ্যে অসাধারণ লক্ষণ পাচ্ছি না, অদ্ভুত লক্ষণ পাচ্ছি না, বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোনো লক্ষণ পাচ্ছি না, ঔষধের সাথে কোনো ঔষধের সাথে তার লক্ষণ মিলাতে পাচ্ছি না, একবারে অসংখ্য ঔষধ চলে আসছে, তখন কি করব? এই জন্য হ্যানিম্যান স্যার বলেছেন এবং কেন স্যার এইটার উপরেই প্র্যাকটিস করে গেছেন যে ফিলোসফিক্যাল সিম্পটম শুড বি টেকেন অন দ্যাট সিচুয়েশন অ্যান্ড ফিলোসফিক্যাল সিম্পটম মাস্ট বি টেকেন ইন এভরি ইন্ডিভিজুয়াল। ফিলোসফিক্যাল যে সিম্পটম গুলো আছে এটা আমাকে নিতে হবে, এ আমাকে সাহায্য সহযোগিতা করবে। আর যখন আমি যেমন যেগুলো বংশগত রোগ, যেগুলো জেনেটিক ডিজিজ, যেমন একজন বললো আপনাকে এসে যে আপনার মেরুদণ্ডের হাড় গুলো ফাঁকা হয়ে গেছে, কোমরের হাড় ফাঁকা হয়ে গেছে, মেরুদণ্ডের হাড় এরকম এরকম বাঁকা হয়ে গেছে, আপনার কোমরের হাড় বাঁকা হয়ে গেছে, ডাক্তার বলেছে ট্রাকশন দিতে হবে, অপারেশন করতে হবে, আচ্ছা বলুন তো এইটা কেন হয়? এবং আপনারা পরীক্ষা করে দেখবেন যদি কোনো ব্যক্তি যার বয়স 60-70-80 বছর এইরকম কোন পেশেন্ট আপনার কাছে আসে, তার মেরুদণ্ডের সমস্যা এবং কোমরের সমস্যা থাকে, আপনি খোঁজ নিয়ে দেখবেন তার সন্তানদের বয়স 30, সন্তানদের বয়স 20, কিন্তু তার মধ্যে এই ব্যথা এই সমস্যাগুলো দেখা দেয়। এইটার দ্বারা এটাই প্রমাণিত হয় যে এটা একটা জেনেটিক ডিজিজ। ক্রোমোসোমের 7 নম্বর ক্রোমোসোমে যদি মিউটেশন হয় তাহলে আমাদের মেরুদণ্ডের সমস্যা হয়। এই যে L5S1 এটা এই যে স্যাক্রালাইজেশন, স্যাক্রালাইজেশন কেন হয়? স্যাক্রালাইজেশন হচ্ছে জেনেটিক ডিজিজ, কিন্তু আমরা জানি না, ফলে আমরা এটা ভাবতেও পারি না। এই জন্য জেনেটিক ডিজিজের চিকিৎসা করার জন্য মাস্ট বি টেকেন ফিলোসফিক্যাল সিম্পটম। হেরিডিটিক্যাল জেনেটিক ট্রিটমেন্টের জন্য, আরএনএ ডিএনএ লেভেলে ট্রিটমেন্ট করার জন্য, ক্রোমোসোমের উপর ট্রিটমেন্ট করার জন্য, জাইগোট ফরমেশনের প্রক্রিয়ার উপর ট্রিটমেন্ট করার জন্য ফিলোসফিক্যাল সিম্পটম দরকার, ওখানে প্যাথোলজিক্যাল সিম্পটম দিয়ে আসবে না। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ কথা, যে সকল রোগী অসাধারণ অদ্ভুত চরিত্র জ্ঞাপক এবং বিশেষ বিশেষত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্তমান থাকে না, সেই ব্যাধিগুলোকে বলা হয় দুরারোগ্য ব্যাধি। এটা হ্যানিম্যান স্যার বলছেন, দুরারোগ্য ব্যাধি কাক, কে দুরারোগ্য ব্যাধি, কোনটা দুরারোগ্য ব্যাধি? যার মধ্যে বিরল লক্ষণ নেই, যেই ব্যাধিতে অসাধারণ লক্ষণ নেই, যেই ব্যাধিতে অদ্ভুত লক্ষণ নেই, যেই ব্যাধিতে বিশেষত্বপূর্ণ বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ আলাদা করার মতো বিশেষ কোন সিম্পটম পাচ্ছি না, সেটা দুরারোগ্য। এই দুরারোগ্য ব্যাধির চিকিৎসা কি হবে? এই জন্য হ্যানিম্যান স্যার বলেছেন সোরিক মায়োজমের ট্রিটমেন্ট দিতে হবে, সিনলিটিক মায়োজমের ট্রিটমেন্ট দিতে হবে, সাইকোটিক মায়োজমের ট্রিটমেন্ট দিতে হবে, ক্যান্সার বলেছেন সাথে টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট দিতে হবে। কিছুদিন আগে একটা হাসপাতালের ঘটনা শুনলাম, আমাদের এক ডাক্তারবাবু খুব ঘনিষ্ঠ ডাক্তার ছিলেন, ইন্ডিয়ার একটা বহুত বড় হসপিটালের ডাক্তার, তো উনি যখন কোনো ট্রিটমেন্ট করতে গিয়ে দেখতেন যে এই রোগীটাকে আর বাঁচানোর কোনো আশা নেই, শেষ, চিকিৎসা জগতের যত ট্রিটমেন্ট ছিল, যত সিস্টেম ছিল, সব হয়ে গেছে, এনাকে বাঁচানো যাবে না, তখন ওনারা করতেন কি, টিউবারকুলিন নামের জীবাণু ইনজেকশন শরীরে পুশ করতেন এবং দেখা যেত এতে করে 60% রোগী ফিরে আসত, সুস্থ হয়ে যেত। তো এই জন্য আমরা যখন কোনো রোগীকে ট্রিটমেন্ট দেব, সেই রোগীর ট্রিটমেন্ট দিতে গিয়ে আমরা দেখবো যে তার এই যে লক্ষণগুলো,
সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে ফিলোসফিক্যাল লক্ষণ, দর্শন ভিত্তিক, জীবনের দর্শন কি, ওই ব্যক্তিটা কি ধরনের দর্শন নিয়ে চলে, তার জীবনের লক্ষ্য, তার জীবনের ভালো লাগা, তার জীবনের খারাপ লাগা, সেই ব্যক্তিটার পছন্দ অপছন্দ, সেই ব্যক্তিটার স্বভাব চরিত্র, সেই ব্যক্তিটার রাগ গোসা জেদ অভিমান, সেই ব্যক্তিটার মানুষের অন্যের সাথে মেলা মেশা লেনদেন, সেই ব্যক্তিটার দান খয়রাত সদকা, এই বিষয়গুলো যখন আমরা সার্বিক বিবেচনায় নিয়ে এসে কারো চিকিৎসা করব, তাহলে সেই চিকিৎসাটা হবে পারফেক্ট। এই জন্য হ্যানিম্যান স্যার বলেছেন, স্রষ্টার শাশ্বত বিধান অনুসারে মানুষের জীবনী শক্তি এমন স্বকীয় সত্তা লাভ করেছে যে সে অসুস্থ অবস্থায় মানুষকে সকল প্রকার রোগ থেকে নিরাপদে রাখতে পারে। আবার অসুস্থ অবস্থায় রোগের সচিত্র লক্ষণ প্রকাশের মাধ্যমে যথার্থ ঔষধও সে চাইতে পারে তার প্রয়োজনে। যেমন অন্যান্য প্রাণীরা, কুকুর, কুকুর দেখবে যখন ওর পেটে সমস্যা হয় এক বিশেষ ধরনের জঙ্গলে এসে বিশেষ ধরনের ঘাস অথবা পাতা খেয়ে নেয়। এই কুকুর যেমন বুঝতে পারে, ঠিক শরীরকেও আল্লাহ আল্লাহ জাল্লা শানু এমন শক্তি দিয়েছে যে সে তার অসুস্থতা লক্ষণগুলো প্রকাশ করে এবং কোন ওষুধটা তার দরকার সে বলছে। কিন্তু বেচারা রোগী তো আর জানে না যে থুজা দেব না, থুজা তার ঔষধ না মেডোরিনাম, কিন্তু থুজা মেডোরিনামের সে লক্ষণগুলো বলে বলে যে ডাক্তার সাহেব আমাকে দেন ব্র্যাকেটে সাইলেন্ট থুজা, সাইলেন্ট ম্যাডো, সাইলেন্ট সরি নাম, সে বলে আমাকে দিন আপনি এই ওষুধটা, জাস্ট শুধু নামটা বলতে পারে না। আমরা ডাক্তারবাবু বুঝি যে হ্যাঁ এই লক্ষণে থুজা দিতে হয়, এই লক্ষণে মেডোরিনাম দিতে হয়। এই গত 23 তারিখে আমার এক ছাত্রীর ইয়া ছিল, কি বলে আপনার, ও এখানে মানে আছেন উনি, চেম্বার উদ্বোধন ছিল, গিয়েছিলাম তো ওটার হাজবেন্ড এর সব কিছু শুনে চেহারাটা দেখে আমি ওটাকে মিলিয়ে ফেলেছি সাইকোটিক মাইল্ড। আমি বলেছি যে তোমার হাজবেন্ড এর সেকেন্ড সাইকেল সাইকোটিক। সে আমাকে বলল না স্যার ও সাইকোটিক নয়, কিন্তু আমি অনেক কিছু দেখে শুনে দেখলাম না সাইকোটিক। এরপর একজন বললো যে স্যার এ সিভিলিটি কেন, আমি তার দেখেছিলাম দাড়ি ছিল, দাড়িতে রং করা। সে বলল স্যার এই যে দাড়িতে রং এটা সে করেনি, তাকে করানো হয়েছে, এই যে দাড়ি সে রাখেনি তাকে রাখানো হয়েছে। তারপরে চেঞ্জ হয়ে গেল, হবো আচ্ছা তাই তো, প্যাশেন্ট বলছে হ্যাঁ স্যার আমি এটা রাখিনি, এ ও আমাকে রাখতে বাধ্য করেছে, এই রং লাগাতে ও আমাকে ও লাগিয়ে দিয়েছে রংটা। তখন এটা প্রকাশ করলো যে এটা সিফিলিটি। আমরা একটা কথা বলি, প্রথমে দর্শনধারী এরপরে গুণ বিচারী, হোমিওপ্যাথ ডাক্তারদেরকে তাই হতে হবে। যখন একজন পেশেন্ট আমার চেম্বারে ঢুকছে তার চলা হাঁটা চেহারা দেখে আমাকে আগেই একটা নির্ধারণ করে রাখতে হবে যে সে কোন রোগের পেশেন্ট, কোন রোগের রোগী সে। এটা যদি আমি নির্ধারণ করতে পারি তাহলে আমার অনেক দূর কাজ হয়ে গেল। এরপরে সে আমার সামনে আসলে আমি জাস্ট প্রুভ করবো যে আমি যেটা গেস করেছি এটা সঠিক কিনা। চেহারা দেখেই ওষুধ নির্ণয় করা যায়, হ্যাঁ চেহারা দেখে, চেহারাই চেহারাই বলে দিবে সাইকোটিক না সিভিলিটিক না টিউবারকুলোসিস না সরি। তাহলে আমি যদি চেহারা দেখে এতটুকু করে নিতে পারি, এখন যদি তার মধ্যে যে প্যাথোলজি গুলো আছে, তার মধ্যে যে রোগ ও সমস্যা গুলো আছে, সে যে অসুস্থতা গুলো নিয়ে আছে, সেটা যদি আমি যদি যদি আমি মিলিয়ে নিলাম যে এই রোগীটা সরি, তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে ধরে নিলাম আমি সরি, এখন সে আমার সামনে টেবিলে আসলো, আমি তার সাথে কথা বলছি, কেস টেকিং করছি, কেস টেকিং করে দেখলাম তার প্যাথোলজিও সরি। তাহলে যেহেতু তার চেহারা সরি আর প্যাথোলজি সরি, এরপর আমি তার ফিলোসফি দেখার চেষ্টা করলাম, যদি ফিলোসফিও সরি হয়ে যায়, তিন দিক থেকে আমি প্রমাণ করলাম, ফেসিয়াল ল্যাঙ্গুয়েজ দিয়ে, তার প্যাথোলজি দিয়ে, তার ফিলোসফি দিয়ে, তিন দিক দিয়ে প্রমাণ করে আমি কনফার্ম করলাম সে সিফিলিটিক রোগী, সে এই ব্যক্তিটা সাইকোটিক রোগী, এই ব্যক্তিটা সরিক রোগী, আমি কনফার্ম করলাম এটা। এখন আমি মেডিসিন দিতে পারব, এখন মেডিসিন দিতে গিয়ে যেহেতু আমি কনফার্ম করলাম এটা সরিক পেশেন্ট,
তাহলে অ্যান্টিসোরিক মেডিসিন গুলো আমি প্রয়োগ করবো, প্রথমে এক গাদা মেডিসিন আমার কাছ থেকে দূরে সরে গেল। হোমিওপ্যাথিতে যত মেডিসিন আছে তার মধ্যে প্রায় আমরা 3 থেকে 4 হাজার মেডিসিন পাই, আর মোটামুটি ব্যবহার হয় 7 থেকে 800 মেডিসিন। আর 4 মিনিট সময় বাকি আছে। ও আচ্ছা, আর 4 মিনিট, কিন্তু তোমার সময়ের সাথে মেলে না তো, আমার এখানে 31:32 দেখাচ্ছে বাপ। স্যার এইখানে তো আর 8 মিনিট দেখাচ্ছে। 8 মিনিট? ও তাহলে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এই কথাটুকু বলে শেষ করে দেবো, কথা বলবেন আর বাকি 5 মিনিট থাকবে হচ্ছে প্রশ্ন উত্তর। হ্যাঁ আমি প্রশ্ন করার সুযোগ দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করার সুযোগ থাকবে। যেখানে কোথায় ছিলাম আব্দুল্লাহ, ছেড়ে দিলাম কোথায়? শরিক মায়াজমের ট্রিটমেন্ট করতে হবে, সিফিলিটিক মায়াজমের ট্রিটমেন্ট করতে হবে। ও আচ্ছা হ্যাঁ, এখন যে শরিক তাকে তো আমি শরিকের মেডিসিন দেবো, আর যে সিফিলিটিক তাকে সিফিলিটিক মেডিসিন দেবো। তো যখন এই যে আমার 700 বা 800 মেডিসিন আমরা ব্যবহার করি মোটামুটি হোমিওপ্যাথ ডাক্তাররা, এই আমি যদি শরিক আলাদা করে ফেলতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে এই 600 মেডিসিন হলে 500ই আলাদা হয়ে গেল, থাকলো 100। এই 100 মেডিসিনের মধ্যে আমি বেশি একটা মেডিসিন তৈরি করবো, কতটা ইজি হয়ে গেল। আর হোমিওপ্যাথি তো সিঙ্গেল সিঙ্গেল মেডিসিন ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি তো সিঙ্গেল ডোজের ট্রিটমেন্ট। এই জন্য আমাকে যেটা জানতে হবে কোন চেহারা, আমি 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 আপনাদের সামনে এই যে কথা বলছি, আমি ডাক্তার মুজাহিদ হোসেন, আমার এই ফেস দেখে আপনাকে প্রথমে ইয়ে করতে, এই ফেসটা কোন ফেস, এটা শরিক না সাইকোটিক না সিভিলিটিক না টিডিএস? আবদুল্লাহ ছবি দেখা যাচ্ছে, আবদুল্লাহর ফেস দেখে আমাকে ইয়ে করতে হবে যে ও কোন মায়াজমের পেশেন্ট। এরপরে তার প্যাথোলজি নেব, এরপরে তার ফিলোসফি নেব, হয়ে গেল ফাইনাল। তাহলে ফেস তো আর কথা বলে না আমার সাথে, আমার চোখ ফেসকে চিনে নেবে দেখে যে এই ফেসটা কি বলে, কে সে, তার পরিচয় কি, তার পরিচয় সে কি শরিক না তার পরিচয় সে সিমিলিটিক না তার পরিচয় সে সাইকোটিক। এখন যখন আমার জানা হয়ে যাবে আমার কাজ করা আমার জন্য সহজ হয়ে যাবে। তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, এইবার আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কিভাবে বুঝবো এই পেশেন্টটা সিফিলিটিক? সিফিলিটিক পেশেন্টের চেহারার মধ্যেই একটা ভাব থাকবে ধ্বংসাত্মক, তার চেহারাটা ধ্বংস হয়ে যাচ্ছে, চুল ধ্বংস হয়ে যাচ্ছে, চেহারার মধ্যে রস ধ্বংস হয়ে যাচ্ছে, চেহারার মধ্যে মসৃণতা নেই, চেহারার মধ্যে কোমনীয়তা নেই, চেহারার মধ্যে তৈলাক্ততা নেই, চেহারার মধ্যে উজ্জ্বলতা নেই, চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল ভাব কম, উস্কো খুস্কো চেহারা, এটা হচ্ছে সিভিলিটিকের একটা বড় লক্ষণ। যতই মুখ শীতকালে মুখে ক্রিম ঘষুক তাও মুখটা শুকনা চ্যাচারা, গা হাত পা ফেটে যায়, মুখের চামড়াও ফেটে যায়, দাঁতগুলো ক্ষয় হয়ে যায়, চোখের ভুরুগুলো ঝরে পড়ে, দাড়িগুলো ঝরে পড়ে, এগুলো হচ্ছে সিভিলিটিকের লক্ষণ। এখন বলুন, যদি মহিলার তো দাড়ি নেই, হ্যাঁ দাড়ি নেই, ভুরু খুলে পড়বে। ঠিক অনুরূপ ভাবে আপনি একজনকে দেখছেন তার সামনের দাঁতগুলো সুন্দর কিন্তু ভিতরের দাঁতগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ বারবার তাকে দাঁতের ডাক্তার দেখাতে হচ্ছে, এর দ্বারা বোঝা যায় যে এই ব্যক্তিটা সিভিলিটিক রোগে আক্রান্ত। আবার যদি মনে করেন যে আপনি সাইকোটিক রোগী খোঁজ করতে চান, তো সাইকোটিক রোগীরা হবে চাকচিক্য, চকচকা ভাব তাদের মধ্যে থাকে, কিন্তু এই সাইকোটিক রোগীরা খুব সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, দ্বিধা দ্বন্দ্বে ভোগে, এটা সাইকোটিক বৈশিষ্ট্য। আর এই দ্বিধায় ভোগার কারণে তারা সুদীর্ঘভাবে সুনিপুণভাবে পরিকল্পনা করে কাজ করে। সাইকোটিকের রোগীরা যেমন আমার মতো হলে এই দাড়িতে মেহেদি লাগাবে, চুলে মেহেদি লাগাবে, হ্যাঁ চেহারার মধ্যে রং করবে, চকচকা টিপটপ কাপড় পরবে, এটা সাইকোটিকের রোগী। আবার যদি আপনি মনে করেন যে শরিকের রোগী, শরিকের রোগী কি চিনবো আমি,
স্কুলের প্রথম শ্রেণীর বাচ্চা। সাইকোটিকের বাচ্চারা দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ দ্বিতীয় গ্রেডের, আর সিভিলিটির বাচ্চারা থার্ড গ্রেডের, ব্যাক বেঞ্চেস বাচ্চা যারা সিভিলিটি। এইটা একটা মারাত্মক, অর্থাৎ তাদের স্মরণশক্তি, তাদের পড়ালেখায় যে মনোযোগ, শরিকের মনোযোগটা বেশি থাকে, শরিকের স্মরণশক্তি বেশি থাকে, কিন্তু সে পড়ালেখায় সিরিয়াস হয় না। সাইকোটিকের মনে থাকে কম, কিন্তু সে প্ল্যান ওয়েতে চলে বলে তার রেজাল্ট ভালো করে। আর সিভিলিটিক, ওর কোনো প্ল্যানও নেই, কোনো মেধাও নেই, যা হয় হচ্ছে, চলুক, জীবনটা তো একটাই, শেষ হয়ে যাবে আর কি, কোনো কিছুর দরকার নেই। তো এইভাবে যখন আমরা একটা রোগী আমাদের চেম্বারে আসার সাথে সাথে আমরা ওই রোগীটাকে নির্ধারণ করার চেষ্টা করবো যে কোন রোগে আক্রান্ত, এরপর তার প্যাথোলজি শোনার চেষ্টা করব, এরপর তার সাইকোলজি শুনবো, শুনে যদি ঔষধ দিই তিনটা মিলিয়ে, তো দেখবেন ওই রোগীর মধ্যে ঔষধের ক্রিয়া আপনি একদম এমন দেখবেন যেমন সামনে বসে আপনি ভিডিও দেখছেন, এখন যেমন আমাকে দেখছেন, তখন ক্রিয়াটা ওই হয়ে দেখবেন। হ্যালো মিলাতে হবে আপনাকে। আর এই মিলানোর জন্য ওই যে বললাম, এই সূত্রে হ্যানিম্যান স্যার বলেছেন কি যে একজন, হ্যালো স্যার।